আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব মোস্ট কমনলি ইউজড সিক্স ইউজেস অফ আন্ডার, অর্থাৎ আন্ডার এই প্রিপজিশনটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুগণ, ইংরেজিতে যে সমস্ত প্রিপজিশন নিয়ে কনফিউশন হয়, আন্ডার তার মধ্যে একটি। এই প্রিপজিশনটি আমাদের মনে এমন সন্দেহ তৈরি করে যে কখন, কোথায় আর কিভাবে এটাকে ব্যবহার করব তাই বুঝে উঠতে পারি না। তাই ইংরেজিতে দক্ষতার সাথে প্রিপজিশন ব্যবহার করতে হলে এই প্রিপজিশনটির সঠিক ব্যবহার আমাদেরকে জানতেই হবে। তো চলুন আজকে দেখে নেওয়া যাক আন্ডার এর ছয়টি বহুল ব্যবহার, অর্থাৎ মোস্ট কমন ছয়টি ব্যবহার আমরা আজকে দেখব। তো প্রথমে দেখছি ব্যবহার নম্বর এক। এক নম্বর ব্যবহার আমরা দেখতেছি সাবঅর্ডিনেট বা কর্তৃত্বের অধীন বোঝাতে আমরা আন্ডার এই প্রিপজিশনটি ব্যবহার করি। উদাহরণস্বরূপ আমরা দেখে নিতে পারি, দে আর আন্ডার মাই সুপারভিশন, তারা আমার সুপারভিশনের অধীনে আছে। কিংবা হি ডাজ নট লাইক টু ওয়ার্ক আন্ডার দ্যাট ম্যানেজার, তিনি এই ম্যানেজারের কর্তৃত্বের অধীনে কাজ করতে রাজি নয়। এইরকম বোঝানোর জন্য আমরা আন্ডার এই প্রিপজিশনটি ব্যবহার করতে পারি। নেক্সট ইউজ আমরা দেখতেছি যে দুই নম্বর ইউজ, প্রসেস বা প্রক্রিয়াধীন বোঝাতে আমরা প্রিপজিশন হিসেবে আন্ডার ব্যবহার করতে পারি। যেমন দ্য কেস ইজ আন্ডার ট্রায়াল, কেসটি ট্রায়ালে আছে, অর্থাৎ প্রক্রিয়াধীন আছে। নেক্সট আমরা দেখি নেই, দ্য ক্রিমিনালস আর আন্ডার ক্লোজ অবজারভেশন, এখানে আমরা কি বুঝতে পারছি যে প্রসেস বা প্রক্রিয়াধীন বোঝাতে আমরা এখানে কি করছি, আন্ডার এই প্রিপজিশনটি ব্যবহার করেছি। এবার আমরা দেখে নেব পরবর্তী ব্যবহার। পরবর্তী ব্যবহারটি হচ্ছে সিচুয়েশন বা পরিস্থিতির অধীন বোঝাতে আমরা আন্ডার এই প্রিপজিশনটি ব্যবহার করতে পারি। যেমন দে আর ওয়ার্কিং আন্ডার প্রেশার, তারা এরকম চাপের মুখে কাজ করতেছে, চাপের অধীন হয়েও কাজ করতেছে, এই পরিস্থিতি, বিরূপ পরিস্থিতি বোঝানোর জন্য আমরা আন্ডার ব্যবহার করেছি। কিংবা ইট ইজ ভেরি হার্ড টু স্লিপ আন্ডার হাই টেম্পারেচার, এখানে দেখেন যে হাই টেম্পারেচারে ঘুমানো কঠিন, এই জন্য বলা হচ্ছে ইট ইজ ভেরি হাই টু স্লিপ আন্ডার হাই টেম্পারেচার। তারপর আবার পরবর্তী ব্যবহার দেখে নিতে পারি। পরবর্তী ব্যবহারটি হচ্ছে নিচে বোঝাতে। নিচে বোঝাতে আমরা কি করব, আন্ডার এই প্রিপজিশন ব্যবহার করতে পারি। দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, তাহলে ক্যাটটি হচ্ছে টেবিলের নিচে, এই জন্য বলা হচ্ছে দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবিল, নিচে বোঝানো হচ্ছে এখানে। অথবা উই স্যাট আন্ডার দ্য ট্রি, আমরা গাছের নিচে বসলাম। কিংবা আমরা পরবর্তী ব্যবহার দেখে নিতে পারি। পরবর্তী ব্যবহারটি আমরা দেখে নেবে হবে যে ক্রসিং বা নিচ দিয়ে অতিক্রম করা বোঝাতে আমরা আন্ডার এটি ব্যবহার করব। এখানে বিষয়টা হচ্ছে নিচ দিয়ে অতিক্রম। উদাহরণ দেখে নিতে পারি আমরা, উদাহরণ হচ্ছে আওয়ার বোট পাস্ট আন্ডার মেনি ব্রিজেস, তাহলে আমাদের বোটটি আন্ডার মেনি ব্রিজেস, অনেকগুলো ব্রিজের নিচ দিয়ে অতিক্রম করে গেল, এই জন্য আমরা এখানে ব্রিজের নিচে আন্ডার বসা হয়েছে, সেহেতু পাস্ট করে গেছে এই জন্য। তারপর আমরা দেখে নিতে পারি, দ্য বাস র্যান অ্যাওয়ে আন্ডার দ্য ওভারব্রিজ, ওভারব্রিজের নিচ দিয়ে বাসতে চলে গেল, এখানে নিজ দিয়ে অতিক্রম করা বোঝাতে আমরা কি করলাম, আন্ডার এই প্রিপজিশনটি ব্যবহার করলাম। এরপর আমরা দেখে নেব সর্বশেষ ব্যবহার, অর্থাৎ ৬ নম্বর ব্যবহার। ৬ নম্বর ব্যবহারটি হচ্ছে যে কনসিডারেশন বা বিবেচনার অধীন বোঝাতে আমরা প্রিপজিশন হিসেবে আন্ডার ব্যবহার করতে পারি। যেমন হিজ অ্যাপ্লিকেশন ইজ আন্ডার কনসিডারেশন, কিংবা দিস ম্যাটার ইজ আন্ডার কনসিডারেশন, এখানে আমরা দেখলাম যে বিবেচনার অধীন বা আলোচনার অধীন, এরকম বোঝাতে আমরা প্রিপজিশন হিসেবে আন্ডার ব্যবহার করি। তো শিক্ষার্থী বন্ধুগণ, আমরা আন্ডারের বহুল ব্যবহৃত ছয়টি ব্যবহার দেখে নেবার চেষ্টা করলাম। আশা করি ব্যবহারগুলো আপনাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে এবং পরবর্তী সময় আন্ডার ব্যবহারে আপনাদের আর কোনো কনফিউশন বা ভুল হবে না। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং এই ভিডিওটি বন্ধুদেরকে জানার সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করে, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন। শিক্ষামূলক বা এইরকম ছোট ছোট এডুকেশনাল টিপস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি বেল আইকনটি চেপে রাখুন।